তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিন্তু হাজির হয়ে গেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনার নোটিফিকেশন প্যানেলের এমন কিছু গোপন সেটিং, এমন কিছু গোপন ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য। তো বন্ধুরা আজকে আপনার ফোনে যদি নোটিফিকেশন প্যানেল থাকে বা আপনি যদি আপনার নোটিফিকেশন প্যানেলের কোনো গোপন কিছু জানতে চান তাহলে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, আশা করছি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি সবাই একসাথে। তো সর্বপ্রথমে আমি আমার নোটিফিকেশন প্যানেলটা আমি আপনাদের নক করে দেখাচ্ছি। তো আমি ডাটা কানেকশনটাও একটু দিয়ে নিচ্ছি আপনাদের প্রমাণের জন্য, ডাটা কানেকশন দিতে হবে। তো জাস্ট দেখুন, আমি নোটিফিকেশনটা কিন্তু সোয়াইপ করার সাথে সাথে আপনারা দেখুন এই নোটিফিকেশন প্যানেলে কিন্তু আমার নিজের ছবি আছে, ক্রোম ব্রাউজার আছে, এই অ্যাডসেন্স, ফেসবুক, ফায়ারফক্স, ডায়াল প্যাড, ফাইল ম্যানেজার, এভরিথিং। কিন্তু আপনার যে প্রয়োজনীয় অ্যাপগুলো সেটা কিন্তু আপনি দেখুন এখানে নোটিফিকেশন প্যানেলে কিন্তু এগুলো সেভ করা আছে। তো জাস্ট আমি আপনাদের প্রমাণসূপে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমি ফেসবুকে চলে যাব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমার ফেসবুকে চলে আসছি, এক ক্লিকে কিন্তু আমি আমার ফেসবুকে চলে আসছি। তো বন্ধু দেখুন এই যে এখানে আমি ব্রাউজার দেখুন পাসওয়ার্ডে লগ ইন করলে কিন্তু আমি চলে যাব। তো আপনি যদি চান যে আপনার ফোনে বা আপনি আপনার নোটিফিকেশন প্যানেলে এই সকল গোপন ট্রিকগুলো আপনি শেয়ার করতে চান বা এগুলো রেখে আপনার মোবাইলটাকে আরও স্মুথলি ব্যবহার করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই নতুন কিছু শিখবেন। তো দেখুন আমি আপনাদের প্রমাণের জন্য আরেকটা আমি ডায়াল প্যাড ওপেন করে দেখাচ্ছি। দেখুন সাথে সাথে কিন্তু ডায়াল প্যাডটা ওপেন হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু আপনার নোটিফিকেশন প্যানেল থেকে কিন্তু আপনি করতে পারবেন। আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো কিন্তু এখানে সাজিয়ে রেখে আপনি আপনার ফোনটাকে আরও শর্টভাবে কিন্তু ইউজ করতে পারবেন, যেটা দেখলে আপনার বন্ধু বান্ধবী সার্কেলের সবাই কিন্তু অবাক হয়ে যাবে। তো বন্ধুরা আপনি যদি চান যে আপনার ফোনে এটা কীভাবে সেট করবেন, তো তার জন্য আপনি চলে যাবেন সর্বপ্রথমে গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা আমরা সর্বপ্রথমে এখন গুগল প্লে স্টোরে চলে যাবো। তো দেখুন বন্ধুরা আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো গুগল প্লে স্টোরে এসে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো জাস্ট আমি এখানে লিখতেছি এনএস, এনএস লেখার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে চলে আসবে। জাস্ট আপনারা এনএস লিখবেন, এনএস এর অর্থ হলো নোটিফিকেশন শর্টকাট। দেখুন এই যে এনএস, এখানে কিন্তু এই যে এনএসটা আমি আপনাদের সম্পূর্ণটাই লিখে দেখাচ্ছি, নোটিফিকেশন শর্টকাট, নোটিফিকেশন শর্টকাট, নোটিফিকেশন শর্টকাট, নোটিফিকেশন শর্টকাট, SHORT শর্টকাট। এই যে চলে আসছে, দেখুন বন্ধুরা নোটিফিকেশন শর্টকাট কিন্তু চলে আসছে। এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ইনস্টল করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি পাবেন। ইনস্টল করার পর জাস্ট সিম্পলি এটাকে এভাবে ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর দেখুন এই যে এখানে প্রথম লাইন আপনি যেটা ট্যাপ করতে চান আপনি সেখান থেকে শুধু এইটাকে অ্যানাবল করে দেবেন। এই যে এই অপশনটাকে, এই বাটনটাকে অ্যানাবল করে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এই যে প্রত্যেকটা ক্রস লাইনের উপরের লাইনটাতে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপগুলোকে সাজিয়ে নেবেন। তো দেখুন এখানে অ্যাপগুলোকে সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে আমি সবগুলো ক্লিয়ার করে দিয়ে আমি আপনাদের নতুন করে সেট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি সবগুলো ক্লিয়ার করে দিলাম। তো দেখুন আমি প্রথমে আমি সেট করবো, এখানে ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন সেট করবো। দেখুন এখানে অ্যাপ শর্টকাট সবগুলো কিন্তু আমি অ্যাপ সেট করবো এখানে। তো অ্যাপ সেট করার জন্য আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের অ্যাপগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা অ্যাপ ওপেন হয়ে গেছে। তো যার পরবর্তী আপনি যেটা দরকার সেটা আপনি নিয়ে আসবেন। তো দেখুন আরও একটা অ্যাপ নিয়ে আসবেন আপনারা। এই যে দেখুন ধরুন আমি এখানে অ্যাডসেন্স দিব। তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু আপনার সুবিধা মতো অ্যাপগুলো সাজিয়ে নিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু অবাক করে দিতে পারবেন আপনার এই বিষয়টা। তো এই আর আপনাদের আরেকটা কথা বলি, নিচে যে হট চিহ্ন দেওয়াগুলো কিন্তু আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, আর নিচে যে ক্রস চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এগুলো প্রিমিয়াম ভার্সন। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা ধন্যবাদ।